আমি আমার নাম আলমগীর খান, আমি মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি মাস্টার্স করছি। আমার বাড়ি হচ্ছে ভারতের পশ্চিমবাংলা রাজ্যের মালদা জেলার কালীচকে। কলকাতা থেকে আমি ঢাকা পর্যন্ত পদযাত্রা, আজকে আমার শেষতম দিন। আমি শেষ করব আমার এই পদযাত্রা। মানে প্রত্যেকটা মানুষকে সুস্থ যারা আছে, যাদের 18+ বয়স, তাদের প্রত্যেককে রক্তদান করা উচিত। এবং থ্যালাসেমিয়া এমন একটা মারণ রোগ যেটা হচ্ছে রক্তক্ষেপ একটা রোগ, যে সমাজে যেভাবে হাহাকার করছে ভারত এবং বাংলাদেশে, একটা রোগ আস্তে আস্তে বেশি আকার নিচ্ছে। তো বিয়ের আগে যেন থ্যালাসেমিয়া টেস্টটা বাধ্যতামূলক করা হোক, সেই নিয়ে এই আন্দোলন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা যুব সমাজকে বলা। আর বাংলাদেশ আসার মূল কারণ হচ্ছে বাংলা ভাষা। আমি যেহেতু একজন বাঙালি এবং এরপরে আমাদের কী বলে পশ্চিমবাংলার ভাষাও এক, আমি ভারতীয় হতে পারি কিন্তু তারপরে আমি কিন্তু বাঙালি। তো এই বাংলা ভাষা, আমি যদি ভারতের বিভিন্ন রাজ্যে যাই সেখানে আলাদা আলাদা ভাষা আছে, এখানে এসে আমি আমার নিজের ভাষাতে আমি এখানে মানুষকে বোঝাতে পারবো, মানুষকে বলতে পারবো যেটা আমার বলার। তো এখানে বলেছি, মানুষকে বুঝেছি, মানুষকে যা যা বলার মানুষকে বোঝাতে পেরেছি কিনা জানি না, কিন্তু মানুষকে যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। এই যা খুব ভালো লাগছে যে মানুষ এতটা সাপোর্ট করেছে, প্রত্যেকটা রাস্তায় মানুষ মানে ভালোবাসা দিয়েছে, মানে অতিথি আপ্যায়ন। আমার সত্যি যেটা করছে ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশে মানুষের অতিথি আপ্যায়ন। আমি একজন ভারতীয় নাগরিক, আমি একজন বিদেশি, তারপরে মানুষ যেভাবে আমাকে রাস্তায় অতিথি আপ্যায়ন, বাড়িতে পর্যন্ত রেখে আমাকে নিজের ছেলের মতো যত্ন আদর করে দিতে, আমার সম্পূর্ণ ভালো লেগেছে। আমি বারবার আমি বাংলাদেশে আসতে চাই, আমি প্রত্যেকবারই বাংলাদেশে আসতে পারি। আমি দুটো বার্তা নিয়ে আমি বাংলাদেশ এসেছি, এক হচ্ছে রক্তদান, প্রত্যেক মানুষকে রক্তদান করতে হবে। তার সঙ্গে হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা হচ্ছে মারণ রোগ, রক্তক্ষেপ রোগ। এই রোগটা যদি আমরা এখনই নির্মূল করতে না পারি, তাহলে ভারত এবং বাংলাদেশে এটা মারাত্মক আকার নেবে। প্রত্যেক 10 জনে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম। আপনি হচ্ছে ওপার বাংলায় বাংলার চর্চা নিয়ে এক ধরনের নানা কথা আমরা শুনতে পাই। ওপার বাংলার পত্রিকাগুলো আনন্দবাজার বাজ খেলে আসে যে নতুন প্রজন্ম বাংলা করছে, সেটা কীভাবে দেখেন? সেটা আমি দেখি নিজেও, মানে মানুষ এখন অন্যদিকে ঝুঁকছে। আমি বাঙালি, আর একজন বাঙালি, আমরা অবশ্যই বাংলাতে কথা বলবো না, আমরা ইংলিশটাকে বেশি কথা বলি বা অন্য ভাষাকে আমরা কথা বলি, এটা হওয়া উচিত না। কারণ সর্বশেষে আমরা দিন শেষে আমরা কিন্তু বাঙালি আছি, আমরা বাঙালি থাকবো। তো আমরা যারা বাঙালি আছি তারা অন্তত আমরা বাংলা ভাষা আমাদের সম্মানের জন্য আমাদের কথা বলা উচিত, আমাদের ভাষাটার মর্যাদা রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ।